আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা ভিডিও লই আইছি আপনাদের মাঝে। সবগুলা ভিডিও আমি একদিনে করার চেষ্টা করলাম, আমি চেষ্টা করলাম এক একটা এক এক সাবজেক্ট লইয়া মাতার যতটা ফারা যায় একে, আর যতটা এখানেও দেওয়া যায় এখানেও দিব, ওখানে বুঝাইতাম সেইরাম। তো আপনারা দেখছিলেন গত পর্ব আমি কীভাবে বেকিং সোডা এবং অ্যালোভেরা জেল দিয়া এবং লিকুইড দিয়া এবং ভেজিটেবল অয়েল দিয়া কীভাবে একটা ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড বানাইছি। এখন আরেকটাও সেম, কীভাবে আপনারা ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইড বানাইবা, আরেকটা নমুনা দেখাইলাম। তো আশা করি আমার নতুন ভাই বোন যারা আছেন আপনারা লগে ইউজফুল হেল্পফুল হইব। তো ইনো দেখতে পারা কয়েকটা জিনিস আছে আমি দেখাইলাম। তো ফয়লা নম্বরটা ওখটা দিয়ে বানাইলেই আপনারা আছে, ও দেখতে পারা নিম পাউডার। নিম পাউডার আপনারা বয়েল ফানির লগে দিয়েও ইউজ করতে পারেন, অথবা ওয়ম কুসুম ফানির লগেও আপনারা মিক্স করে ইউজ করতে পারবা। নিম পাউডার আবার আপনারা মাটির লগে মিশ্রণও দিতে পারবা, ইভেন ফাতালতে সিটিয়া স্প্রিঙ্কল করে করেও দিতে পারবা। তো ওটাই একটা পেস্টিসাইড হিসাবে কাজ করবো, অথবা ইনসেকটিসাইড হিসাবে কাজ করবো, আর আপনার ফোকামাকড় দমন করে রাখবো, প্রিভেনশন করবো আর কি। তো ওটাও আপনারা কিলা সলিউশন বানাইতা, ওটাও আমি দেখাইতাম সেইরাম। তো দেখতে পারলাম আমি কুলডাম একটা নিম পাউডার আপনারা যে কোনো গ্রসারি দোকানও পাইবা। নিম অয়েলও সবচেয়ে বাড়া, নিম অয়েলের মাঝেও ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইড আছে, সব কিছু আছে। আমি ওটা কুলা লাগবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমি কুলছি, আর নিম অয়েল যেলা গাছের লগে যেলা বেনিফিটেড, এটা আমরাও এটা ইউজ করতাম পারবো, আমরাও মাঝে মধ্যে আমরা হেলথ বেনিফিটের লগেও একটা ইউজফুল আছে, হেল্পফুল আছে। তো যাই হোক, এটা আমি এখন ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইড হিসাবে ইউজ করলাম। তো আপনারা 1 লিটার পানির মাঝে আপনারা জাস্ট 1 টিস্পুন দিলে হইব, দেখতে পারো 1 টিস্পুন, দ্যাটস ইট। যেহেতু একটা পাউডার, আপনারা যদি একটারে কিছুক্ষণ ভিজাইয়া রাখেন আরও ভালো হইব। আমি আপনারা সে ইনস্ট্যান্টলি বানাইয়া দেখাই নিলাম, কারণ আপনারা যদি কিছুক্ষণ 2-3 ঘন্টা যদি আপনারা একটারে ভিজাইয়া রাখেন তো একটা আরও অ্যাক্টিভ হইব, অথচ আপনারা একটারে বয়েল ফানির লগে বয়লও দিতে পারবা। এই দেখতে পারা ভিউয়ার্স, আমি একটারে কিলা একটা সলিউশন বানাইলাম। তো একটা আমার আছে কুসুম পানি লইছি, তো আসলে নিম অয়েলর ফানিটা আমরাও যে খাই আমরা নিজের লগেও বলা, ডায়াবেটিক্স বা কোলেস্ট্রল যারা আছে এরা লগে একটা ফায়দা করা আছে, হাই প্রেশার লো প্রেশারের মনে হয় আমি পুরা জানতাম না একটা বৈশ্য, তারপরে কইরাম আর কি। আর নিমর মাঝে তো আপনারা যারা জানরা অ্যান্টিব্যাকটেরিয়া আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, এরপরে অ্যান্টিবায়োটিকও আছে। তো এলা তো বুঝরা গাছের লগেও জেলা মানুষের লগেও বালা, গাছের লগেও বালা, ফুকা মাখর দমন হইব একটার কারণে। আর এখন আপনারা নিম অয়েলের বদলা আপনারা যদি নিম অয়েল না থাকে আপনারা পাউডার ইউজ করতে পারবা, আর পাউডার আপনারা কিলা ইউজ করতেও দেখতে পারলাম আমি কিলা দিলাম 1 লিটার পানির লগে 1 টিস্পুন ইউজ করছি। এখন আপনারা 1 টিস্পুন আপনারা যে কোনো অয়েল দিতে পারেন, ভেজিটেবল অয়েল। তো আইডিয়া করে দিলাম আর কি, 1 টিস্পুন দিলাম, আর লিকুইড সোপ দিবা 1 টিস্পুনও দেখতে পারলাম, লিকুইড সোপ দিছি আমি। তখন বালা খরিকটারে শেক করবা, লাইক করতে করবা, ওদের হাতে পারলে আর একটা ইনসেকটিসাইড আমি কিনা বানাইছি। তো এখন একটা আপনার সাক্ত হইব, দেখতে পারেন দানা দানা দেখা যাক। তো একটা যদি আপনারা না চাখেন বালা করিতে আপনারা নোজেল স্প্রেটা ব্লক হয়ে যাব, ও দেখতে পারলা। তো আমি ন দিলাম কি তার নিম পাউডার 1 চামচ, 4 চামচ, আর দিলাম কিতা ভেজিটেবল অয়েল 1 চামচ, আর দিলাম আপনার লিকুইড 1 চামচ। আপনারা চাইলে অ্যালোভেরা জেল চাইলে দিতে পারো, না চাইলে নাই কোনো সমস্যা নাই, দিলে আরও বালা একটু দিতে পারবা, তাহলে না তাহলে না একটু একটা অপশনাল হইলাম। তো আল্লাহ ভিউয়ার্স, তো আমি কিছুক্ষণ তারে ডাইলো টৈত করিয়া গলত করিয়া বা অ্যাক্টিভাই টৈত করিয়া আর কিছুক্ষণ যদি আপনারা রাখেন বা ওভারনাইট যদি একটু রাখেন আরও ভালো হইব। তো দেখতে পারলে আরও একটা কুইক রেসিপি আমি দিলাম ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইডের লগে। তো আপনারা এই যে সলিউশনগুলো দেখতে পারবা, আপনারা 3 টনে 5 দিন ফরফর ইউজ করতে পারবা, 7 দিন 7 টনে 10 দিন ফরফর ইউজ করতে পারবা,
আপনারা যদি বেশি ফুকা মাখড় থাকে আপনারা তিন টনে পাঁচ দিন পর পর বেদান ইউজ করবা, আর যদি কম থাকে তাহলে আপনারা সাত টনে দশ দিন পর পর ইউজ করবা। আমি গেছি বিদ্যুৎ আসলে এই কথা হইতে আমার আসলে খেলাইছে না, যদি আপনারা প্রশ্ন থাকে একটার ব্যাপারে সমান জিনিস, আপনারা যদি বিদ্যুৎ দীক্ষা থাকে ইউজ করার যে সিস্টেম দেখটা আপনারা কদিন পর পর ইউজ করতে পারবা, ডিপেন্ড করে আপনারা গাছের পাতালতায় ফুকা মাখড়ের একটা আক্রমণ কতটুকু আছে কম বেশ বুঝছে আপনারা, যদি কম থাকে কম ইউজ করবা, কম দিন পর পর ইউজ করবা, আর যদি বেশি থাকে বেশি দিন মানে নিবা না, দুই দিন তিন দিন পাঁচ দিন পর পর ইউজ করবা, ওখানে হইতাম চাইলাম আর কি। তো দেখো আল্লাহ এখন একটু অ্যাক্টিভেট হোক, আমি আপনার কাছে পরে লই আইলাম, বিহার কিছুক্ষণ পর আপনার কাছে লই আইলাম, আর এখন আপনারা চাকনি একটা দিয়ে আপনারা এই শিক্ষানো চাকি দিবা, আর স্প্রে ওয়ান লিটার স্প্রে বটল বালা করি বাড়া ফুরিজার একটু খেয়াল ফুরি ধরবা, আমি একটু হাড়ির মাঝের লগি বাড়া ফুরিজার দেখতে পারলা আমার সলিউশনটা হইল। এখন আপনারা বালা করে শেক একটা দিবা, তো এগুলো আজকে আর একটা বাড়া ফুরি গেছে, ও দেখতে পারলা আর একটা বানাইয়া দেখাইলাম আপনার কাছে, বালা করে শেক করবা। এখন আপনারা গাছে পাতালতা ইজকিলা করতা ফাতার থলে উফরে সব দিকে দিবা, ইভেন যদি বেইসও দরকার লাগে বেইসও এইভাবে দিবা হালকাভাবে দেখুন। ওই দোকান নজল ব্লক হয়ে গেছে, একটু আরো শাখার দরকার আছে, দেখতে পারছেন ভিউয়ার্স এই দোকান নজল ব্লক হয়ে গেছে, আপনারা আরো দোয়া করতে হবে স্মুথ দিকটা দিয়ে খামে দেখতে ব্লক হয়ে গেছে, তো আপনারা ডাবল ভাবে সাখার চেষ্টা করবা, দেখতে পারলা একটা খামে আন না নজল ব্লক হয়ে গেছে আর একটা তাই একটা আপনারা রেকমেন্ডেড হইব। আপনারা এই চাকনিটা যেটা আমি করছি এটা তেমন কিতার নাই, আরও খারাপ চাকলে ভালো হইল না, হয়তো গোলাগিয়া ব্লক হয়ে গেছে, তো আপনারা মেক শিওর করবা আপনারা যে কোনো ক্লথ বা চাকলি দিয়ে যে সময় চাকবা তাতে শুধু ফানিটা থাকতো আর কোনটা দানা বানা যাইতো না, তার গুড়া গুড়া ওটা খেয়াল রাখবা, তো নজর স্প্রে ব্লক হইতো না আর কি। তো আমি কিতা করবো আরও খারাপ একটা চাকতাম হইব, তারপরে গা ঠিক হইব। তো দেখতে পারলাম নিম পাউডার দিয়ে কীভাবে ইনসেকটিসাইড পেস্টিসাইড বানানো হয়েছে, তো যাই হোক আজ এই পর্যন্ত ভালা থাকা সুস্থ থাকা এই কামনা বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।